গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াজ ব্লগসে তোমাদের সকলকে স্বাগত নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে দিনটা শুরু করে দিলাম কালকে যে জামাকাপড়গুলো মেলতে মানে মেলেছিলাম তোমাদেরকে আমি বা বললামই যে অনেকটা বেলা হয়ে গিয়েছিল তো তার জন্য কি হয়েছে কিছু জামাকাপড় শুকিয়েছে আর কিছু জামাকাপড় শুকায়নি মানে হালকা হালকা ভেজা আছে তো ভাবলাম সেগুলো আগে রোদ্দুরে দিয়ে নিই তারপরে সব কাজ তো জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি উপরে চলে আসলাম আর এসে দেখলাম আজকে মানে ছাদে তিনতলার ছাদে আসলাম ফুল তুলবো ফুল তো সেভাবে কিছু ফোটেই আর যেটা হয়েছে আবার ফুতু সেই আগের মতন শুরু করে দিয়েছে যেটা বুঝলাম যে টপগুলো পরে রয়েছে আর এইভাবে টবগুলো পড়ে রয়েছে তারপরে দেখলাম গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে এত রোদুর মানে কি বলবো আর আমাদের নিজেদেরই কত কষ্ট হচ্ছে আর সেখানে গাছ তো অবশ্যই খারাপ দেখো গাছগুলো কি অবস্থা হয়েছে তো আমি বালতিতে জল ভরতে দিয়ে দিয়েছি এখন সব গাছগুলোতে আমি জল দেব দিয়ে তারপরে নিচে যাব এগুলো হচ্ছে কালকে আমি যে জামা কাপড়গুলো মানে শুকিয়ে গেছিলো যে জামা কাপড়গুলো সেইগুলো রাত মানে সন্ধ্যাবেলায় তুলে এইভাবেই রেখে দিয়েছিলাম যে সকালবেলা যেগুলো মেলবো সেগুলো তুলে ভাজ করে একসাথেই ভাজ করে রাখবো মানে এগুলো আর শুকিয়ে যাবে আর এইগুলো সবগুলো নিয়ে একসাথে ভাঁজ করে তারপরে রাখবো তো এইগুলো পরে হবে এখন ঘর দোর মুছব ঘর দোর মুছে স্নান করে পুজো দেব পুজো দেওয়ার পরে তারপরে সকালে টিফিন করতে যাবো রান্নাঘরে পুজো হয়ে গিয়েছে আমার এখন চলে আসলাম রান্নাঘরে ডালটা সিদ্ধ বসাবো ছোলার ডাল করব আর সাথে করব লুচি তো লুচির জন্য যে ময়দাটা সেটা কিন্তু আমি কালকে রাত্রিবেলায় মেখে রেখে দিয়েছিলাম আর যে ছোলার ডালটা সেটাও রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয় সারা রাত যেহেতু ভিজে মানে ভিজে রয়েছে আর এই ডালটা না খুব ভালো বেশি সময় নেয় না যদি একটু রকম ভিজিয়ে রাখি বেশি সময় নেয় না আর এ দেখো আমার পাপা শুরু হয়ে গিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে ওর এখন এই কাজটা হয়েছে মানে এই ঘরে ছেড়ে দিলে ও সোজা চলে আসবে এখানে এখানে এসে এটা বাসন ওখানে এই বাসন ওখানে আর অর্ধেক বাসন কিন্তু এখন আমার খাটের তলা থেকে বের করতে হয় আমাকে সব কাঠের খাটের তলায় গড়িয়ে গড়িয়ে চলে যায় ও তো এদিকে ওদিকে ছুঁড়ে ফেলে আর সেখান থেকে আমাকে বের করতে যে কী কষ্ট হয় তো যাই হোক ওর মতন খেলতে থাকুক সুমনকে বললাম একটু দেখো আমি এখন চলে আসবো রান্নাঘরে লুচি করব প্রথমে লুচিগুলো করে নেব তারপর ডালটা করব তো আমার মানে তেলটা এত গরম করে ফেলেছি না প্রথমে লুচিগুলো সব লাল লাল হয়ে গিয়েছে যদিও সুমন কিন্তু এরকম লাল লুচি খেতেই পছন্দ করে কিন্তু ওই যে ম ময়দা আটা মিক্স করে যে আমি আর রুটি করি ওরকমভাবে যদি একটু লুচিও করি অতটাও কিন্তু ক্ষতি হয় না শরীরে কিন্তু ওই যে সুমনের চলবে না পিওর ময়দারই করতে হবে লুচিটা কিন্তু যখন ও লুচি খেতে যাবে তখন ওকে লাল লাল দেখে লুচি দিতে হবে সাদা লুচি খেতে চায় না জানি না কেন আর লুচির সাথেও ছোলার ডালটা বেশি পছন্দ করে আমি ভেবেছিলাম একটু ঘুগনি করবো অনেকদিন ঘুগনি খাওয়া হয় না তো বলল না ঘুগনি না তুমি ছোলার ডালই করো আর দেখো প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলছে আর এরকম ফুলতে দেখলে দেখবে যারা রান্না করো কি ভালো লাগে না বেশ ফুলে না কেমন একটা লাগে যে মা কেমন একটা হচ্ছে তো লুচিগুলো প্রত্যেকটা ফুলেছে তো লুচিগুলো হয়ে যাওয়ার পরে আমি ডালটা বসিয়ে দিচ্ছি আর ডালটাও ওইভাবে একদম কোনো মশলাপাতি সেইভাবে দিই না আমি ওই নর্মালি রান্না করব একটু ওই সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর তেজপাতা দিতে মনে নেই কি যে হয়েছে আজকাল আমার জানি না রান্না মানে অর্ধেক হয়ে যায় তখন মনে পড়ে যা এটা দিই ওটা দিই নি তো ওই জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর ডালটা তো সিদ্ধ হয়েই গিয়েছে ওটা এখন দিয়ে দেবো দিয়ে নামানোর সময় আমি ইয়ে দেবো ঘি দেব ঘি আর একটু গরম মশলা ব্যাস আর ওই একটু ধনে জিরে আর একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দেবো ব্যাস এই নর্মালি এইভাবেই রান্না করব। নারকেল দিলে কিন্তু ভীষণ ভালো লাগে ছোলার ডাল খেতে যে সুমন এটা চলে না ওটা চলে না ওর তার জন্য দেওয়া যায় না তো এইভাবেই রান্নাটা করব। তো রান্না এখানে আমার হয়ে গিয়েছে বলতে বলতেই কথা বলতে বলতে আমার ছোলার ডাল আর লুচি রান্না হয়ে গেল। এখন খেতে দেবো সুমনকে দেব আমি নিজেও খাবো বেলা হয়ে গিয়েছে খাবার বেড়ে নিয়ে মানে ঢেকে রেখে আসলাম আমারটা সুমন খাচ্ছে তার কারণটা হচ্ছে এখনও বাসি বিছানা তোলা হয়নি যেহেতু সুমন আর পাপা শুয়েছিল তো এখন এটা তুলবো তারপরে খেতে বসবো নিয়ে বসলাম খাবো খেয়ে এই বাসনগুলো এখন যে বাসনগুলো হলো সেগুলো মাঝামেশা করে তারপরে দুপুরের উপর দেখা পূজা করতে হবে করে ধরে লাল্লা বসান কালকে পুজো দিতে এতটাই দেরি হয়ে গিয়েছিল যার জন্য আজকে ভেবে নিয়েছি আর সকালবেলা সঙ্গা বাজার তাকে নিয়ে উঠলাম আর কি পুজোটা দিয়ে দিলাম কালকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আবারও কাজে চলে আসলাম জামা কাপড়গুলো অনেকক্ষণ রোদ্দুরে রয়েছে শুকিয়েও গিয়েছে যেহেতু হালকা ভেজা ছিল তো অনেকক্ষণ আগেই শুকিয়ে গিয়েছে তো সেইগুলো তুলে আনলাম আর কালকে যে বিছানার চাদর যেগুলো আর কি শুকিয়ে গিয়েছিল সেগুলো সব এই ঘরে নিয়ে চলে আসলাম কারণ সামনের ঘরে পাপা আর সুমন বসে টিভি দেখছে ওই কার্টুন গান চালিয়ে দিয়েছে পাপাও একটু দেখছে সুমনও দেখছে ওদের সময় কাটছে ওইভাবে আর আমি ভিতরের ঘরে এইগুলো নিয়ে চলে আসলাম এখন এগুলো সব ভাজ করব ভাজ করে রেখে তারপরে আমি রান্নাঘরে যাব কিন্তু তারও আগে একটা কাজ করব সেটা হচ্ছে আমি আজকে আমার আলমারির থেকে সব বার করব বার করে এখানে আমি আর কিছু রাখবো না কারণ হচ্ছে আমি এখানে থাকবো না সব গুছিয়ে রে গুছিয়ে মানে সব বার করব আলমারির থেকে বের করে আমি সব প্যাকিং করব প্যাকিং করে চলে যাব কেনাকা হোক বুঝেছো আর এখানে ভালো লাগছে না তাই আমি এ দেখো সব বার করে নিয়েছি এখন আমি এগুলো প্যাকিং করব করে সব নিয়ে চলে যাব আর কিচ্ছু রাখবো না এখানে আরে মজা করছি এগুলো কিছুই না দেখো আমার পাপা ঘুমাচ্ছে ও না ঘুমালে তো আমি কোনো কাজ করতে পারি না সেই জন্য পাপা ঘুমিয়ে পড়েছে এখন আমি এই কাজটা করব। কাজটা হচ্ছে সব বার করেছি রোদ দূরে দেবো বলে কারণ আমি আমার মাকে দেখেছি পুজোর আগে না মা আলমারি থেকে সব বার করত। রোদ দূরে দিত বলতো এতে জামা কাপড় ভালো থাকে তো এখানে কুর্তি চুড়িদার সেরকম কিছুই বার করিনি কারণ ওইগুলো ঠিক আছে ওইগুলো এক সাইডে ছিল সেগুলো আমার বার করা হয়নি আমি কাপড় সাইডটা আজকে বার করেছি যেগুলো আমি আর কি এক থেকে দুবার পরেছি আর এই কাপড়গুলো কিন্তু সত্যি আমি একবার কি দুবার পরেছি মানে দু একটা কাপড় হয়তো দুবার তিনবার পরেছি আর বাদ বাকি সবই যে কটা আছে একবার করেই পরা হয়েছে আমি যাই কোথায় দেখতেই তো পাও আমাকে সেইভাবে কোথাও যায় না আর শাড়ি পরেও সেরকম কোথায় যাওয়ার নেই তাই আর পরা হয় না তো ওইভাবেই কাপড়গুলো থেকে যায় আর আগের বছর আমি পুজোর সময় এগুলো কিছুই বার করতে পারিনি তাই ভাবলাম এখন বার করব। সব রোদ্রে দেব আর এইগুলো দেখতে পাচ্ছ এগুলো সব প্যাকিং করা এগুলো সব নতুন কাপড় যেগুলো আমি এখনও পর্যন্ত ধরিই নি তো এইগুলো থাকুক এগুলো ভেবেছিলাম দেবো কিন্তু এখন আর দেবো না ও যেগুলো দিয়েছি সেগুলোই তুলতে ভাজ করতে কত সময় লেগে যাবে তো ওইগুলো এখন রোদ দিয়ে দিলাম দিয়ে এখন আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করব। এখানে আমি নিয়ে নিয়েছি কচুরলতি আর পমফ্রেট মাছ এই দুই পদই আজকে রান্না করব তো কচুলতিটা কি করেছি আমি রাত্রিবেলাতেই কেটে রেখে দিয়েছিলাম ধুইনি কেটে রেখে দিয়েছিলাম ওই যে সময় বাঁচানো তোমাদেরকে তো বলেইছি এইভাবে যদি কিছুটা করে রাখা যাবেন ময়দাটা আমি মেখে রেখেছিলাম রাত্রিবেলাতে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এগুলো আমার সুবিধা হয়েছে তো ওই কচুর আর মাছটা রান্না করব মাছের করব ঝাল আর কচুর আজকে আমি রান্না করব আমার দিদির মতন করে তার জন্য আমি আমার দিদিকে একটু ফোন করেছিলাম যে দিদি তুই বলতো তুই কীভাবে রান্না করিস কারণ আমি না কচুর গাঠ এই কচুর আর শাপলা এই দুটো রান্না করতে গেলে সেইগুলোর রান্না হয় না কচুর শাক হয়ে যায় সত্যি বলছি মানে যে কদিন আমি রান্না করেছি আমি দেখেছি পুরো কচুর শাক মানে আস্ত থাকে না পুরো গলে যায় তো দিদির কাছ থেকে শুনে নিই দিদির মতন করেই রান্না করার চেষ্টা করব দিদি তো এই রান্না করলে এই দিয়েই খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না এত ভালো করেও তো দিদি বললো যেভাবে সেভাবেই করব তো এখানে আমি নিয়ে নিয়েছি দেখো রসুন আর লঙ্কা বাটা এইটা দিয়ে আর একটু হলুদ আর লবণ এই দিয়ে ভালো করে মেখে রেখে দেব রেখে দিয়ে এখন আমি মাছের ঝালটা করব। ওই মাছের ঝাল যেমন করি আর কি সর্ষে পোস্ত বাটা দেবো আর ফোড়না দেবো কালো জিরে আর পেঁয়াজ তো মাছগুলো এখন ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে তারপরে মাছের ঝোলটা নামাবো নামানোর পরে আমি কিন্তু ওই কী বলতো ঝালটা ঠিক ওই গ্রেভি গ্রেভির মতন রাখতে পারি না তার কারণটা হচ্ছে দেখবে আমাদের কেমন খেতে ভালো লাগে সর্ষে পোস্ত বাতাটা বেশ গায়ে মেখে মেখে থাকবে সেই দিয়ে ভাতটা মাখাবো আমারও ওইভাবে খেতে ইচ্ছা করে কিন্তু সুমন না এইভাবে একটুও পছন্দ করে না ওইভাবে ও নেবেই না ওই একটু ছিটে ফোটা রকমভাবে খেলাম এরকম করবে তার জন্য একটু পাতলা ঝোলটা রাখতে হয় আর চিংড়ি মাছগুলো ভাজলাম লতিতে দেবো বলে একটু বেশি স্বাদ হবে আর চিংড়ি মাছ দিলে সুমনও খাবে কিন্তু কি হয়েছে জানো যখন আমি চিংড়ি মাছ ভাজছি গন্ধ পেয়েছে আসলো এসে দু চারটে চিংড়ি মাছ ভাজা খেলো আর বললো কি আমি কিন্তু লতি খাবো না আমি ভাবলাম যে চিংড়ি মাছ দিলে হয়তো খাবে খেলো না যাই হোক ওই দুদিন ধরে আমাকে খেতে হবে এতটা লতি রান্না করলাম ভেবেছিলাম তো খাবে তার জন্য দুজনের মতন করে কেটেছিলাম তো ও খাবে না এখন ওই মাছের ঝাল দিয়ে খাবে বললো আর একটা জিনিস করেছি সেটা হচ্ছে কালকে যে আমি বেগুনই রান্না করেছিলাম তার না ওই বেসন অনেকটা বেঁচে গিয়েছিল মানে গোলা বেসন যেটা আর কি বেঁচে গিয়েছিল আর তিন পিস মতন বেগুন যেটা কেটেছিলাম সেটাও ছিল তো ফেলিনি আমি না ফেলে সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবলাম যে আমার মতন করে কালকে আবার করে নেব তো সেটাই না এখন আমি করছি দেখো একদম ছোটো ছোট পিস কাটতে পারিনি ঠিকঠাক করে তো সেগুলো কেমন হয়ে গিয়েছে তো সেটাই এখন আর কি আমার মতন যেহেতু সুমন খায় না তো এই আমার মতন করেই ভেজে নেব ফেলিনি আর কি রেখে দিয়েছিলাম খেয়ে নেব। আমার নিজে আমি নিজেই তো খাবো আর কি যেমনই হোক তেরা বেকা খেয়ে নেব আর এখন করব লতিটা তো লতি করার জন্য আমি ফোড়নে শুধুমাত্র দেব ওই কালো জিরে আর একটু পেঁয়াজ কচি যেহেতু রসুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর নামানোর আগে একটু সামান্য মিষ্টি দেব আর ওই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো এই করলে আমার রান্না হয়ে যাবে আর বিশ্বাস করো আজকে যখন আমি লতি রান্না করেছি আমি যে কি খুশি হয়েছি এই প্রথম মনে হয় আমার লতিটা মানে মানে আমার রান্না করা লতিটা কচুর শাক হয়নি পুরো লতির মতনই হয়েছে খেতে আর খেতেও ভালো হয়েছিল। কচুর লতি প্রায় হয়ে গিয়েছে নামাব পরে আর অনেকক্ষণ হয়ে গেল কাপড় চোপড়গুলো বাইরে মেরে দিয়েছি যার ওগুলোর তেজ এতক্ষণ রাখা লাগতো না রান্না করছিলাম বলে তোলা হলো না তো এখন এগুলো তুলে নেব শক্ত তো নামালাম শক্ত তো আর নামানো হয়নি যতটুকু নামিয়েছি ভেবেছিলাম নতুনগুলো একটু রোদ দেবো কিন্তু দেখা যাক পরে আবার কখনও দেওয়া যাবে এই যে এখন তুলবো ভাজ করব এখানেই হয়ে গেল তো যাই আগে তুলে নিয়ে আসি আজকে এত রোদ্দুরে তাপ মানে বাইরে বেরোনো যাচ্ছে না কি অবস্থা আজকে বাইরের অবস্থা একেতেই রান্না করে বেরোলাম সেই একটা কষ্ট তো হচ্ছেই তা ওই গরমের মধ্যে আমার রান্নাঘরটা তো দেখিয়েছো কতটা ছোট সেখান থেকে রান্না করে বেরোলাম একেতেই এত কষ্ট হচ্ছে তারপরেই রোদ্দুরে সে জামাকাপড় তুলতে যেন আমার মনে হচ্ছে যে কত কাজ করে ফেলেছি যাই হোক তাড়াতাড়ি তুলে নিয়ে এখন আমি ঘরে যাব এত সব এখন ভাজ করতে হবে ভাজ করে রাখবো সুমনের ওই জামাকুলো রয়েছে ওইগুলো আয়রন করতে হবে ওগুলো রাত্রিবেলা ছাড়া আর হবে না এই এখন ভাজ করবো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কয়েকটা এক ঠিকভাবেই কুড়ে মানে তুললাম কয়েকটার ভাজ খুলে গেছে আর ব্লাউজগুলো তো সবই ভাজ খুলে গিয়েছে এখন এগুলো করবো তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত গরম পড়েছে কি বলবো এগুলো এখন সব করব। কিন্তু তার আগে পাপাকে খাওয়াবো দুটো বেজে গিয়েছে এখন পাপাকে খাওয়াবো খাওয়ানোর পরে এগুলো ভাজ ভোজ করবো সুমন স্নানে যায়নি এখনও সুমন স্নানে যাবে এগুলো ভাজ করে রেখে তারপরে খেতে বসবো তো এখন এখানেই শেষ করব ভিডিওটা তোমাদের যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা করে লাইক করো তোমরা একজন একজন করে যদি প্রত্যেকে একটা করে লাইক করো অনেকগুলো লাইক পড়বে আমার কাজের আগ্রহটা আরও বাড়বে যে তোমরা আমার আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো যারা দেখছো তারা অন্তত একটা করে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো যা আর যাতে নতুন বন্ধুরা আসে আমার পরিবারে আমাদের পরিবারে তাই যে সমস্ত বন্ধুরা আছো তারা একটু বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো দেখা হচ্ছে পরের ব্লগে ততগুলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে টাটা